তো পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 বিভিন্ন দেশ থেকে ক্যারাটে করে, বিভিন্ন দেশ থেকে যেমন মায়ানমার, বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, তো এগুলো থেকে এসেছিল। আর বড় একটা বিশাল আকারে র্যালি হয়েছিল, যেটার ছোট্ট একটু অংশ আঙ্গিকম নিয়েছিলাম আমরা। আর আমাদের রাজস্থানি, ওডিসি এবং ওয়েস্টার্ন ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়েই হয়েছিল। আর আমাদের সামনেই ছিল হলদিয়া ওমেন্স ফুটবল একাডেমি, আর এখানে ছিল দেখো ছোট ছোট বোনেরা যারা বল নিয়ে অ্যাক্টিভিটিস দেখিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছিল। র্যালি শেষ করে আমরা যখন মাঠের ভেতর প্রবেশ করেছিলাম, এখানে দিদিরা পুষ্প ছড়িয়ে চন্দনের ফোঁটা দিয়ে যেভাবে ওয়েলকাম করেছিল, তো খুব কালারফুল লাগছিল ব্যাপারটা। যাই হোক, ভেতরে গিয়ে এখন ড্রেস ফেস চেঞ্জ করে আরও বিভিন্ন নাচ আছে অনেক। এখনকার দিনে সমাজের ছেলেমেয়েরা স্যার বিভিন্ন সাংবাদিকের সাথে বাইক দিচ্ছিল, প্রোগ্রাম কেমন কিভাবে সাজিয়েছে এবং তার ফিডব্যাক সমস্ত কিছুই বলছে। একজন মহিলা নিজেকে তিনি প্রোটেক্ট করতে পারবেন। তো প্রথম নাচ আঙ্গিকমের ছিল, তো আঙ্গিকমের প্রথম নাচ শুরু হয়ে গেছে অলরেডি, আরও পরপর হতে থাকবে। তো তোমরা দেখতে থাকো, আমি আর কথা বললাম না। আঙ্গিকম তো আমার সবসময় কাছাকাছি পাই, আঙ্গিকম ড্যান্স একাডেমিকে আর একবার আমি ইনভাইট করে দিলাম যদি কালকের কিছু পারফর্ম করতে পারে, এবং এই দায়িত্বটা আমি একে দিচ্ছি, তন্ময়কে দিচ্ছি, তন্ময় লাবণী দুজনকেই দিচ্ছি, ঠিক আছে? একদম খুললাম খুললে হবে, কারণ পরের দিনেই যেহেতু নিউ ইয়ার, একদম ফাটাফাটি ড্যান্স আর গান দুটোই ফাটাফাটি। স্যার আমাদের সামনে দেখতে পেয়ে ব্যাস গুরু দায়িত্ব দিয়ে দিয়েছিল যে পরের দিন ভালো করে ফাটাফাটি প্রোগ্রাম করতে হবে, তাই জন্য এই ওয়েস্টার্ন নিয়ে দেখো চলে এসেছি তোমাদের কাছে। যাই হোক, এখানে প্রোগ্রাম শেষ করার পর আমরা চলে যাব তালপুকুরে, যেখানে আমাদের রেগুলার ক্লাস হয়। তো সেখানে আজকে হ্যাপি নিউ ইয়ারের একটা সেলিব্রেশন আছে, তো সেখানে আমরা স্টুডেন্টরা সব যাচ্ছি। তো যাই হোক, লাবণী ওখানে একটা সুন্দর গান করে ওখান করার প্রোগ্রামটা সমাপ্ত করে আমরা চলে এসেছি তালপুকুরে। আর এই দেখো চারিদিকে বেলুন দিয়ে একদম সাজানো, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আরও ওপরে বেলুন দিয়ে দেখো সাজিয়েছে। আর এখানে শুধু আজকে ডিনারের ব্যবস্থা নয়, আমরা এখানে গান করব, নাচ করব, এভরিথিং এনজয় করব যতক্ষণ না 12টা বাজে, দেখতে থাকো। আর আমরা চলে এসেছি এই যে অফিস রুমে, যেটা কাকুদের এখানে সবসময় বন্ধ থাকে, আর আজকে দেখলাম খোলা, আর আমাদেরকে বসতে দিয়েছে। আর ওই দেখো সব হাই করে দিচ্ছে আর এত চিৎকার করছে, আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি নাহলে তোমাদের কানে লাগবে। আর এখানেও ফার্স্টে লাবণীকে রিকোয়েস্ট করলো গানের জন্য, আর ও গান করতে লেগে গেল। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।